নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সাধারণ একটা রান্না, মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্নার মধ্যে একটা অন্যতম রান্না হচ্ছে নিরামিষ শিষ পালং। তো আমি এই নিরামিষ শিষ পালংটা রান্না করব, এত সুন্দর খেতে হয় এইভাবে যদি আপনি শিষ পালংটা রান্না করেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে শিষ পালংয়ের একটা ডাঁটা নিয়েছি, মানে গোড়া থেকে ডগা অবধি একটাই ডাঁটা নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর নিয়েছি সাদা যে শিম পাওয়া যায় সেই সাদা শিম নিয়েছি গোটা কয়েক, আর একটা বড় সাইজের বেগুন নিয়েছি, এই আর নিয়েছি একটু মটর ডাল, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডালটা একটু বেটে নেব লঙ্কা দিয়ে। এইটা দিয়েই আমি করব নিরামিষ শিষ পালং। প্রথমে ডালটায় একটা লঙ্কা দিয়ে আমি আগে পেস্টটা করে নিলাম, করে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এইটার মোটামুটি একটা বড়া বা বড়ি তৈরি করে নেব তেলের মধ্যে ভেজে। এই ডালের বড়া বা বড়ি নিরামিষ শাক বলুন, তরকারি বলুন, তাতে যদি দেওয়া হয় এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দেখুন, আমি একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি আর ওই যে পেস্টটা এক চামচ করে দিয়ে মোটামুটি একটা বড়া তৈরি করে নেব আমি, এদিকে ভেজে নেব। এটা আপাতত ভাজা হোক। অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু জিরে ফোড়ন দেব, দিয়ে ভালো করে ফোড়নটা ভালো করে ভেজে নেব যাতে সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণ অবধি আমাকে ফোড়নটা ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যেন দেখুন, আমার তেলের মধ্যে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে যে আলুটা কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দেব, আর শিষ পালংয়ে যে গোড়া থেকে মোটা যে শক্ত ডাঁটাটা আছে সেই ডাঁটাটা যে সরু সরু করে কেটে নিয়েছি, এটা একটু শক্ত ধরনের হয় ডাঁটাটা, তো এই ডাঁটাটা আমি আগে আলুর সঙ্গে ভেজে নেব। এতে কি হয়, অনেকটা ভাজা হয়ে গেলে এটা একটা কাঁচা যে গন্ধ থাকে শাকের, তো সেইটা ছাড়বে না। তো এইটাকে আলুর সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর যে আমি শিম আর যে বেগুন নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। যেহেতু শাক একটু ঢাকা দিয়ে নরম হয়ে ভাজলে এটার স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমি যতটা ভাপেতে সিদ্ধ হয় ততটাই আমি এটা ভাপে ভাপে ভেজে সিদ্ধ করে নেব। তারপরে এক এক করে বেসিক যে মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য আদা বাটা, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার এটা ভাজা হচ্ছে, এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এবার এই মশলাগুলো এক এক করে দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, সামান্য ধনে গুঁড়ো দেব, সামান্য জিরে গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব হাফ চামচ আদা বাটা, আর দেব সামান্য মিষ্টি। আর শাকেতে খুব একটা ঝাল বেশি দেওয়া চলে না, সেই জন্য একটা যেহেতু ফোড়নে আমি লঙ্কা দিয়েছি এখানে সামান্য একটু গুঁড়ো লঙ্কা আমি দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, যে শাকগুলো রয়েছে মানে শিষ পালংয়ের যে ডাঁটাগুলো আমি তো আগে নিয়ে নিয়েছি, আর যে পাতাগুলো রয়েছে শাকটা, সেইটা তারপর ভালো করে দিয়ে এটা এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে যখন দেখব আমার ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আর একটু কষাতে হবে। কষানো যখন গন্ধটা দেখবেন, একবার ইয়ে করে যখন দেখবেন মশলার গন্ধটা ছাড়ছে না, মানে মশলাটা তরকারির সঙ্গে ভাজা হয়ে গেছে, তখন বুঝবেন, এবার তখন পরিমাণ মতো জল দিতে পারেন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আবার
দিলে ঘন্ট হয়ে যাবে, আবার খুব কম জল দিলেও শক্ত হয়ে থাকবে। সেই জন্য পরিমাণ মতো জল দেব, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। যখন আমার এটা অর্ধেকটারও বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন যে আমি আলাদা করে বড়া করে রেখেছিলাম, মটর ডালের বড়া বা বড়ি যাই বলুন না কেন, সেই বড়াটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। দেখুন আমার এটা সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার আমি এখানে যে বড়া বা বড়িগুলো করে রেখেছিলাম সেই বড়া বা বড়িটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব। বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা আমার রান্নার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম শুকনো শুকনো, এবার এটা একটু মাখো মাখো করব, করে নামিয়ে নিলেই রেডি। এত সুন্দর খেতে হয় এইভাবে যদি নিরামিষ দিনে শিশ পালং এইভাবে যদি রান্না করেন, সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। যারা পুরানো তারা হয়তো এইরকমভাবেই রান্না করে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা যদি এইভাবে রান্না করেন সকলের থেকে প্রশংসা পাবেন, এত সুন্দর খেতে হয়। তো শিশ পালং এখন বাজারে প্রায়শই পাওয়া যাচ্ছে, ছোটো পালং থেকে এখন সব কটা পালংই শিশ পালং হয়ে গেছে। তো এই শিশ পালং শেষ হওয়ার আগে একবার এইভাবে নিরামিষ শিশ পালং বানিয়ে ফেলুন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর এই শাক বলুন বা তরকারি একটু মাখো মাখো হলে তার টেস্ট খুব ভালো হয়, শাকে জল থাকলে একদম খেতে ভালো লাগে না। সেই জন্য আমি একদম মাখো মাখো শুকনো শুকনো করলাম, করে তারপরে নামিয়ে নেব, নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করলেই রেডি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছেন, যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এত সুন্দর খেতে হয় এইভাবে রান্না করলে, পুরো ভাত যে কখন শেষ হয়ে যাবে এক প্লেট ভাত, তখন বুঝতেই পারবেন না যে এক প্লেট ভাত শেষ হয়ে গেল। এইভাবে একবার বন্ধুরা শিশ পালং নিরামিষ দিনে বানিয়ে ফেলুন, কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়, দারুণ সুন্দর খেতে হয়, একদম মাখো মাখো শুকনো শুকনো। কেমন হলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।